আজকের আমার মাননীয় ওলামায়ে কেরাম, শিক্ষাবিদ, প্রশাসক, সমাজের ক্ষেত্রে যাওয়া মানুষ, শ্রমজীবী, বিভিন্ন স্তরের সংগ্রামী জনতা, তরুণ সমাজ, ছাত্র সমাজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। বিভিন্ন ধর্মের যারা আছে আমি সবাইকে আহ্বান জানাই। আপনারা জানেন দীর্ঘ 12 বছরের অধিক কাল মহেশখালীর মাটিতে পা রাখার সুযোগ আমার হয় নাই। কেন হয় না আপনারা জানেন? আপনারা 5 বছরের জন্য আমাকে সংসদ সদস্য করেছিলেন। এই ফারাকের প্রতিটি কেন্দ্রে ভোট দিয়ে আমাদেরকে ভোট কেন্দ্রে থেকে ফুলের মালা পরে বিজয়ের আসনে সমাসীন করে পার্লামেন্টে পাঠিয়েছিলেন। এটাই ছিল জনগণের ভোট। এরপরে কি হয়েছিল? এরপরে হয়েছিল আমাদের জনগণ বলে আমি বলি না, চোখে দেখা যায় অটোবাস ভাই, যারা অটোবাসে সার্ভিস নিতে মাফ করবেন, আমরা যখন দোষ নাই, কিন্তু তারা কাণ্ড করেছে সারা জীবন আপনাদেরকে অপমানিত করেছে, সম্মান করি। আর বিকাশ অটোপাস এগুলোর আবিষ্কার কার? কেন জান নাই? সেটা ভোটের দিন বোঝা গেছে সাগর পুকুর দায়। আপনাদেরকে সাধুবাদ জানায়, আপনারা আগেই বুঝে গেছেন এখানে সাগর পুকুরের সাথে রাতের কারবারি কাদা রে ভাই বলেন তারা তোর ডাকাবের কারবার চলে, রাজত্ব চলে দিনে না, কারণ তারা জনগণকে ভয় পায়। জনগণের এদিকে সন্ত্রস্ত, এই জন্য তারা নিজেদের জনগণের প্রতি আস্থা নাই। কেন নাই? জনগণের জন্য তারা কাজ করে না, জনগণের বিরুদ্ধে আত্মা করে না, জনগণের উপরে নির্বাচিত হয় না, এই জন্য তারা জনগণের অধিকার কেড়ে নেয়। আমার জনগণ যখন ভোট কেন্দ্রে গিয়েছিল আমি তখন জেলখানায় বন্দী, মনে আছে সেদিন প্রশাসন এবং দলীয় কর্মীরা একাকার হয়ে ওই রাতের কারবারি সরিয়ে ফেলেছে। জনগণ ভোট কেন্দ্রে গিয়েছিল, আমরা যেতে বলেছিলাম, তাদেরকে বলা হয়েছে ভাইজান, আমি ভাইজান বলছি, তারা অর্ধসন্ত্র দিয়ে আপনাদেরকে বেরতে দিয়ে বলেছে আপনার গ্রুপ হয়ে গেছে, এটা তিনি হয় নাই, আরেকটি আসলো 2024 সালের 7ই জানুয়ারি, কয়দিন আগে এবার অঙ্ক করে আবার দিয়ে মাস আধার সেই বোর্ডে কি হয়েছিল? বিশ্ব আবিষ্কার
কিছু আবিষ্কার নাই, এইসব নির্বাচনের ইঞ্জিনিয়ারিং বাংলাদেশে হয়নি, আগেগুলো বাংলাদেশে হয়েছে। এগুলো কেমন নির্বাচন করল ইন্টারন্যাশনাল ফ্রেন্ড, কথা বোঝা যায় নাকি? তাহলে আমরা এমন এক স্বাধীন দেশের নাগরিক যেখানে আমার ভোটাধিকার নাই, এমন স্বাধীন দেশের নাগরিক আমার কোন ইজ্জত আমার নিরাপত্তা নাই। ওই যে পাড়ায় পাড়ায় কতগুলো সেনাবাহিনী তৈরি করা হয়েছে, আমার 80-85 বছরের মুরব্বিক আঙ্গুল তুলে কথা বলে, আমরা যা বলি তাই হবে, তাই করবেন, না গুম হবেন, জেলে যাবেন, জেলখানার ভাত খাবেন, অঙ্কার দিয়ে দাঁড়াতে চিনা বলেন। তাহলে আমার দেশে আমার ইজ্জত আছে, অধিকার আছে, সম্মান আছে, আমার সম্পদের সুরক্ষা না ছিল? আমি প্রকাশ্যে বাজারে থাকতে পারি নাই, কথা বলতে পারি নাই, দোকান পাঠ করতে পারি নাই, বোনা বরং চাষাবাদ করতে পারি নাই, আমাদের কথাই আমি বলছি। একটা পক্ষ সবাই নয়, একটা পক্ষ হয় একটি দলের লোক তারা, না হয় তলে তলে দলের সাথে আপাত, কথা বুঝেন না আর কর্মান্ড ইশারা একটা ফার্সি প্রবাদ আছে বুঝে নিতে হয়, কথাই বলে ছুড়ে ছুড়ে মাছ ছুট পাই। এখানে মাছ ছুট পাই নাকি আমি জানি না, আপনারা ভালো জানেন। যারা তলে তলে পালাবদল করে, পালাবদল বুঝলেন, গতকালে কত একটা সুন্দর নিয়োগ হয়েছে আপনারা পড়েছেন কিনা, আমার নজরে পড়েছে চাঁদাবাজার দুর্নীতির পালাবদল, চাঁদাবাজার দুর্নীতির আমি বলি হাত বদল, ওরা বলছে হাত বদল, আমি নাম দিচ্ছি পালাবদল। তাহলে টাকা রেটি যা রেটি যদি একরকম হয়, তাহলে আমার ছাত্র বন্ধুরা এত আন্দোলন সংগ্রাম করলেন, করেছে কিনা, রক্ত দিয়েছেন, বাংলাদেশে 1000 অধিক জনগণ রক্ত দিয়েছে, 1100 অধিক এখনো নিখোঁজ আছে, তাহলে 2000-এর উপরের মানুষ এই সংগ্রাম আন্দোলনে জীবন দিয়েছে, প্রায় 300-এর তরুণের চোখের দৃষ্টিশক্তি নয় অন্ধ হয়ে গেছে, কংগ্রেস বসন্ত কারো হাত নাই, কারো পাও নাই, রক্ত বন্যা ভাসিয়ে দিয়েছে আজ পথে, ভূত পেতে দিয়েছে আমার প্রিয় ভাই সুনীল গাঙ্গুলি, রক্ত দিয়েছে আমার কন্যা যার খবর গরব করে আসবার, তার পিতার কন্যারে ছাড়াদের পারে নাই, তিন সন্তানের বড় সন্তান হারিয়ে তার মা কোন আরো কত উম্মা। প্রিয় ভাই আমার, এই রক্ত এই কোরবানির বিনিময়ে 5ই আগস্ট আমরা পেয়েছি বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা, রক্তের বিনিময়ে, রাষ্ট্রের বিনিময়ে হাজার হাজার শহীদ মা বোনের স্যাক্রিফাইস এই আন্দোলন সংগ্রামে ছিল। টেলিভিশনের পর্দায় আমরা দেখেছি, সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি, রাজপথের প্রাইমারি স্কুল, হাই স্কুল মেয়ে ছেলে সবাই রাস্তায় নেমে এসেছে, বিশ্ববিদ্যালয় থেকে মিছিল করে এসেছে, তার সাথে সামিল হয়েছে 1.5 বছরের বাচ্চা গুলো নিয়ে এক নারী আমার এক মা, সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছে 1.5 বছরের
সন্তান নিয়ে জীবনের ঝুঁকি নিয়ে আপনি কেন এসেছেন? তিনি জবাব দিয়েছে, আমার ছেলেরা রাস্তায় রক্ত হলে আমি ঘরে বসে থাকবো? আরেকবার আগে জিজ্ঞেস করা হয়েছে, মৃত্যুবরণ করছে আমার একমাত্র সন্তান হারালে, এ ব্যাপার কিভাবে সহ্য করবো? কিন্তু আমি দুপুরবেলাকে বিশ্রাম নিলাম, আমার সন্তান আমি জানতাম না সে আমাদের পাহারা দিয়েছে, তখন বাবা বিকালের দুপুরে বিশ্রাম নেয়। যে আমি বিশ্রাম নিতে গিয়েছি, বিশ্রাম দরজা দিয়ে আমার ছেলে রাত হতে আমি ফিরে সামিল হয়েছে, সন্তান যে কোনো থাকবে তখন আমার শিক্ষা হয়েছে, আমি নিজে স্কুটে এসেছি সে আন্দোলনে আমিও সামিল হয়েছি। এই রক্ত করা আন্দোলন বিজয় এর পিছনে অবদান আছে কি না? আমার ষড়যন্ত্র হচ্ছে, ষড়যন্ত্র নস্যাৎ দিতে হবে, জনগণের অধিকার ফিরিয়ে দিতে হবে। আমরা আমাদের ফলে আমাদের নেতা নির্বাচন করতে চাই, আমরা মানুষকে শান্তিপূর্ণ মানুষকে হিসেবে গড়ে তুলতে চাই, আমরা মানুষকে উন্নত মানুষকে করতে চাই। শান্তির পক্ষে আছে কিনা বলুন, আমি কোন দলের পক্ষে, গোত্রের পক্ষে, সন্ত্রাসের পক্ষে কখনো ছিলাম না। ওরা আমাকে জিজ্ঞেস করে আপনি কোন পক্ষে, আমাদের আমার কোন পক্ষ নাই, একটি আমার পক্ষ আছে, সেটা হলো আমি শান্তিপূর্ণ জনতার পক্ষে। তাই আসুন, সময় আর বেশি নেই, ভবিষ্যতে কথা হবে ইনশাআল্লাহ। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আগামী দিনের সুন্দর শান্তি জন্য মহেশকারী বদনে সবাইকে এগিয়ে আসার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে শহীদদের জন্য দোয়া কামনা করে, যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, আল্লাহ যেন তাদের স্যাক্রিফাইস কবুল করে বাংলাদেশে স্থিতিশীলতা ফিরিয়ে আসে, বাংলাদেশে আরেকটি সুন্দর নির্বাচন হোক, সেই নির্বাচনে অংশগ্রহণ করে আসসালামু আলাইকুম।